হ্যালো বন্ধুরা, একটা দীর্ঘ নিঃশ্বাস নিন, কারণ আজকে মায়াজাল আপনার জন্য অবিশ্বাস্য কিছু এক্সাইটিং ভিডিও রেডি করেছে। তো চলুন শুরু করা যাক। পৃথিবীর সবচাইতে কুলেস্ট ড্রাইভার সম্ভবত ইনিই হবেন, কারণ এই দেখুন। আপনি মাসের পর মাস জিম করছেন, তারপরও বডি হচ্ছে না? ওকে, আপনি প্রতিদিন 5 মিনিট করে এটা ট্রাই করতে পারেন। আপনাদের মধ্যে কেউই যদি এই ভিডিওর এক্সপ্লেনেশন কমেন্ট বক্সে দিতে না পারেন, তাহলে হয়তোবা আমাদেরকে এই ভিডিওটা ইন্টেলিজেন্স সার্ভিসের কাছে পাঠাতে হবে। দেখুন তো, এগুলোর মধ্যে কেউ আপনার গার্লফ্রেন্ড কিনা? এই কাকটা কি করছে বলে আপনার মনে হয়? সম্ভবত এটা বাতাসে একা একাই আনন্দ পাওয়ার জন্য সার্ফিং করছে, এবং বিজ্ঞানীরা এটার প্রমাণ পেয়েছে যে কাকেরা মাঝে মধ্যে নিজেদের এন্টারটেইনমেন্টের জন্য এই ধরনের অ্যাক্টিভিটি করে থাকে। না না, সমস্যা নেই, ইনি খেলনার মধ্যে থাকা একটি বাঁশি গিলে ফেলেছে, আর হাসপাতালের স্টাফরা সেটা দেখে হাসি থামাতেই পারছে না। এই ড্রোনটা কুমিরটাকে একটু বেশি বিরক্ত করছিল। কলম্বিয়ায় এই কবুতরটার জন্য সময় সম্ভবত থেমে গিয়েছে। Mirando qué fue lo que pasó.
আপনার কি মনে হয় এটা কেন হচ্ছে? দেশে নতুন 5G আসার কারণে? আপনার কাছে কি মাছ ধরার মতো ভালো বড়শি নেই? সমস্যা নেই, একটা সাপ ব্যবহার করতে পারেন। আর দেখুন, আমার আইডিয়া শুনে এই ফিশারম্যান সেটা ব্যবহার করে অলরেডি একটা মাছ ধরেও ফেলেছে। আপনি বসে আছেন কেন? এটা দেখে একটা হরর মুভির কোনো লোকেশন মনে হতে পারে, তবে আসলে এটাকে একটা রেফ্রিজারেটর বলতে পারেন। বলতে পারেন কেন বলছি? বরফের দেশে মাছের সাপ্লাইয়াররা বরফের মধ্যে এভাবেই গর্ত করে রুমের মতো বানিয়ে মাছ স্টোর করে। আপনার মাথার খুশকি কি কোনোভাবেই যাচ্ছে না? সমস্যা নেই, কয়েকটা রামোরা মাছ নিয়ে আপনার বাড়ির পুকুরে ছেড়ে দিতে পারেন। ব্যাস, খুশকি সলভড। আর ঘন্টা প্রতি যদি পুকুর ভাড়া দেওয়ার কোনো ব্যবস্থা করে ফেলতে পারেন, তাহলে তো রথ দেখলেন, কলাও বিক্রি করলেন। আসলে এই মাছগুলো সমুদ্রের তলদেশের বিভিন্ন প্রাণীর গায়ের প্যারাসাইট খেয়ে জীবন ধারণ করে থাকে। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে একটু লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।